হঠাৎ করে আপনার চুল পড়া বেড়ে যাচ্ছে আগে যেখানে প্রতিদিন 50 থেকে একশোটা চুল পড়তো এখন সেখানে দুশো থেকে তিনশো চুল পড়ছে বিছানায় বালিশে গোসলের সময় এমন কি চুলে হাত বুলালেও চুল উঠে আসছে হঠাৎ করে এরকম চুল পড়া বেড়ে যাওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে অপর দিকে এই চুল পড়া ট্রিটমেন্ট অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হতে পারে তবে আজকে আমি আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে আপনারা প্রাথমিকভাবে এই চুল পড়া কমিয়ে আনতে পারেন শুধু তাই নয় এই টিপসগুলো ফলো করার জন্য আপনাদের এক্সট্রা কোনো প্রোডাক্ট কিনতে হবে না এমনকি এক টাকাও খরচ করতে হবে না তাহলে শুরু করা যায় তাহলেও আমি সারা বলছি স্যার সুয়েস থেকে আমি আপনাদের চুল মেকআপ বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনার তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো টিপস দেওয়ার চেষ্টা করি সবার আগে কোন কারণটি আপনার হেয়ার লসের পিছনে দায়ী চলুন সেটা খুঁজে বের করার চেষ্টা করি এখন হেয়ার লসের কমন কারণগুলোর মধ্যে রয়েছে খাদ্যাভ্যাস শরীরে পুষ্টির অভাব কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হরমোনাল ইমব্যালেন্স বা অন্য কোনো মেডিকেল কন্ডিশন স্ট্রেস পরিবেশ দূষণ জেনেটিক্স এবং বর্তমান সময়ে হেয়ার লসের পিছনে অন্যতম বড় কারণ হলো দীর্ঘ সময় ধরে হিজাব বা হেলমেট পরে থাকা আমার মনে হয় অনেকে এই কারণগুলো শুনে অলরেডি আন্দাজ করে নিয়েছেন যে তাদের চুল পড়ার পেছনে সম্ভাব্য কারণ কি হতে পারে এবার তাহলে সমাধান জেনে নেয়ার পালা সুতরাং ফ্রি টিপস নাম্বার ওয়ান স্ক্যাল্প মাসাজ আমাদের চুল পাতলা হয়ে যাওয়ার পেছনে অন্যতম বড় কারণ হলো আমাদের হেয়ার ফলিকল অর্থাৎ যেখান থেকে চুলের উৎপত্তি হয় সে জায়গায় রক্ত সঞ্চালনের অভাব চুল গজানোর জন্য যে প্রয়োজনীয় পুষ্টি প্রোটিন হরমোন এবং অক্সিজেনের প্রয়োজন তা আমাদের হেয়ার ফলিকল পর্যন্ত পৌঁছায় ব্লাড এর মাধ্যমে তাই কোনো কারণে যদি আমাদের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বা ব্লাড সাপ্লাই কমে যায় তখনই আমাদের হেয়ার ফলিকলগুলো গুলো শ্রিঙ্ক বা সংকুচিত হয়ে যায় যার ফলে চুল দ্রুত ঝরে যেতে থাকে এবং নতুন চুল গজাতে পারে না আর তাই স্ক্যাল্পে এই মাসাজের সাহায্যে রক্ত সঞ্চালন বাড়ানো যায় যার ফলে হেয়ার ফলিকাল সংকুচিত হয়ে চুল পড়ে যাওয়া বা চুল গজাতে না পারার যে সমস্যাটির কথা বললাম সেটা অনেকটা সারিয়ে তোলা যায় এভাবেই মূলত অয়েল মাসাজ বা হট অয়েল মাসাজের মতো ঘরোয়া পদ্ধতিগুলো এতটা জনপ্রিয় হয়েছে কিন্তু মজা বিষয়টি হলো আসল উপকারিতা আপনি পাবেন মাসাজ থেকে তেল কিন্তু কিছু করছে না এমনকি তেলের প্রয়োজনও নেই বরং এই গরমে স্ক্যাল্পে তেল ব্যবহার করলে সেটা থেকে উল্টো নানা সমস্যা দেখা দিতে পারে এবং চুল পড়াও বেড়ে যেতে পারে চুল পড়া বন্ধ এবং নতুন চুল গজানোতে সাহায্য করার জন্য স্ক্যাল্প মাসাজের সঠিক পদ্ধতি আপনি তেল ব্যবহার না করে শুধুমাত্র স্ক্যাল্প মাসাজের মাধ্যমে চুল পড়া বন্ধ বা নতুন চুল গজানোতে সাহায্য পেতে পারেন যেটার জন্য স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে আমি যে পদ্ধতিটি দেখাচ্ছি সেটা ফলো করুন এটা আসলে বেশ সহজ প্রথমে এভাবে আপনার দুই হাত কানের দুপাশে মাথা তালুতে চেপে ধরুন এবার হালকা প্রেসার দিয়ে ধীরে ধীরে এভাবে সার্কুলার মোশনে মাসাজ করুন এরপরে একইভাবে দুই হাত দিয়ে মাথার সামনের দিকে চেপে চেপে এভাবে মাসাজ করুন তারপরে মাথার পেছনেও এভাবে মাসাজ করুন সব শেষে হাতের আঙ্গুলগুলো দিয়ে এভাবে আলতো করে পুরো মাথায় মাসাজ করে নিন মাসাজ করার সময় আপনার কিছুটা প্রেসার অ্যাপ্লাই করতে হবে কিন্তু অবশ্যই এত জোরে মাসাজ করা যাবে না যে তা থেকে আপনার মাথা ব্যথা হয়ে যায় ধৈর্য ধরে প্রতিদিন যদি একবার করে আপনি এভাবে স্ক্যাল্প মাসাজ করতে পারেন সেটা আপনার নতুন চুল গজানোতে বা চুল পড়া বন্ধ করাতে ভূমিকা রাখবে টিপস নাম্বার টু স্ক্যাল্প এবং চুল শুকনো রাখা এই গরমে আমাদের শরীর হাইড্রেটেড রাখা খুবই জরুরি কিন্তু আমাদের চুলের ক্ষেত্রে কিন্তু বিষয়টি পুরোপুরি উল্টো চুলকে কিন্তু এই গরমে হাইড্রেট করতে যাবেন না অর্থাৎ ভেজা অবস্থায় রাখা যাবে না বরং এই প্রচন্ড গরমে আপনার মাথার তালু এবং চুল ঘেমে গেলে সেটা যত তাড়াতাড়ি সম্ভব ফ্যানের বাতাসে শুকিয়ে নিন আমাদের স্ক্যাল্প যদি ভেজা অবস্থায় থাকে সেটা পানির কারণে হোক বা ঘামের কারণে হোক তাহলে আমাদের মাথার তালুতে একটা ভ্যাবসা এবং আর্দ্র পরিবেশের সৃষ্টি হয় যেটা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস গ্রো করার জন্য একদম পারফেক্ট এছাড়াও আমাদের স্ক্যাল্পে মেলাসিসিয়া নামে একটি ইস্ট আছে যারা এরকম আর্দ্র ভেজা পরিবেশ পেলে আমাদের স্ক্যাল্পে খুশকি এবং ইনফ্লেমেশনের সৃষ্টি করে এর ফলে একদম গোড়া থেকে চুল পড়া কিন্তু বহু গুণে বেড়ে যেতে পারে আর আমাদের চুল যখন ভেজা অবস্থায় থাকে তখন এর মধ্যে হাইড্রোজেন বন্ড ভেঙে যাওয়ার কারণে খুব দুর্বল হয়ে পড়ে এবং সহজেই ছিঁড়ে যায় যারা দীর্ঘক্ষণ হিজাব পরে থাকেন বা হেলমেট পরে থাকেন তাদের এই জন্যই এই গরমকালে চুল পড়া নিয়ে অনেক সমস্যায় ভুগতে হয় এক্ষেত্রে সমাধান হল বাসা হোক বা অফিস হোক যেখানেই সুযোগ পান না কেন আপনার ভেজা চুলটি খুলে ফ্যানের বাতাসে যত দ্রুত সম্ভব শুকিয়ে নিতে হবে যদি আপনারা কেউ সাথে ছোট ফ্যান ক্যারি করেন তাহলে চেষ্টা করুন সেটা সাহায্যে অন্তত মাথা তালুটা শুকিয়ে নিতে টিপস নাম্বার থ্রি আসলে এটার সাথে রিলেটেড সেটা হলো শ্যাম্পু করার ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেওয়া আমি জানি ইন্টারনেটে সপ্তাহে কতদিন শ্যাম্পু করবেন এটা নিয়ে অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত আছে অনেকেই মনে করেন যে শ্যাম্পু বেশি করলে চুল বেশি পরে কিন্তু ধারণাটি আসলে সঠিক নয় বরং আপনার স্ক্যাল্প ময়লা হয়ে সত্ত্বেও যদি আপনি সেটাকে শ্যাম্পু করে পরিষ্কার না করেন তাহলেই বরং আপনার চুল পড়া অনেক বেশি পরিমাণে বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে চিন্তা করে দেখুন আমরা প্রতিদিন নিয়মিতভাবে আমাদের মুখ ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করি তাই না যদি তা না করে প্রতিদিন এই ধুলো ময়লা ঘামযুক্ত ত্বক আমরা যাই এবং দিনের পর দিন সেটা কন্টিনিউ করি তাহলে আমাদের ত্বকের অবস্থা কি হবে একটু চিন্তা করুন তো ঠিক তেমনি ভাবে আমাদের স্ক্যালপে প্রতিনিয়ত কিছু ধুলো ময়লা জমা হতে থাকে তার সাথে এই গরমে প্রচুর ঘাম হওয়ার কারণে এই ময়লা এবং আদ্র পরিবেশে বিল্ড আপ খুশকি সহ নানা সমস্যা খুব সহজেই সৃষ্টি হয় তাই শীতকালের মতো যদি আপনি গরমকালেও সপ্তাহে একদিন শ্যাম্পু করেন তাহলে সেটা কিন্তু আপনার স্ক্যাল্পকে পরিষ্কার রাখার জন্য যথেষ্ট হবে না এখন সেটা আপনি প্রতিদিন শ্যাম্পু করবেন নাকি একদিন পর একদিন করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার স্ক্যাল্প কত দ্রুত ময়লা হচ্ছে সেটার উপরে স্ক্যাল্পের অবস্থা বুঝেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি আসলে এই বিষয়টি নিয়ে বিস্তারিত একটি ভিডিও অলরেডি করেছি যেটা লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো টিপস নাম্বার ফোর স্ক্যাল্পকে রক্ষা করা আপনারা কি জানেন যে আমাদের মুখের বা শরীরের স্কিনের মতো আমাদের স্ক্যাল্পেও সানবার্ন হতে পারে আপনারা অনেকেই হয়তো খেয়াল করবেন কোনো ট্রিপে যাওয়ার পরে বা অনেক বেশি রোদে ঘোরাঘুরি করার পরে হঠাৎ করে আপনাদের মাথায় চুলকানি হচ্ছে ড্রাই মনে হচ্ছে বা একটু জ্বালা করছে এবং সেই সাথে চুল পড়াও বেড়ে গেছে এর কারণ কি জানেন সানবার্ন চুলের কারণে আমাদের মাথায় সানবার্ন এতটা কমন না হলেও যখন আপনি ইউভির হাই এমন কোনো জায়গায় যান যেমন সি বিচ অথবা অনেক বেশি সময় রোদে অবস্থান করেন তখন কিন্তু আপনার স্ক্যাল্পেও সানবার্ন হতে পারে এক্ষেত্রে সমাধান হলো ছাতা কাপড় বা হেড দ্বারা আপনার স্ক্যাল্পকে রক্ষা করা যেন সূর্যের রশ্মি সরাসরি আপনার মাথার তালুকে ক্ষতিগ্রস্ত করতে না পারে টিপস নাম্বার পাঁচ টাইট করে চুল বাঁধার অভ্যাস বাদ দেয়া আপনারা কি জানেন যে আপনাদের চুল বাঁধার অভ্যাসের কারণে আপনাদের চুল পড়া বেড়ে যেতে পারে এবং সেটা পার্মানেন্ট ভাবে হ্যাঁ খুব টাইট করে চুল বাঁধলে আমাদের হেয়ার ফলিকল গুলোতে ভীষণ প্রেসার পরে এবং দীর্ঘদিন ধরে এভাবে হেয়ার ফলিকলের প্রেসার পড়তে পড়তে আমাদের হেয়ার ফলিকল গুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং চুল পড়া শুরু হতে পারে এটাকে সায়েন্সের ভাষায় বলা হয় ট্র্যাকশন অ্যালোপেশিয়া এর সমাধান হলো আপনি যে হেয়ার স্টাইলই ফলো করুন না কেন খেয়াল রাখতে হবে যেন আপনার চুলের গোড়ায় খুব বেশি টান টান না করে আপনি লুজ বেনি লুজ পনে টেল বা লুজ খোপা করতে পারেন কিন্তু চুলের গোড়ায় টান পরে এত জোরে টাইট করে কোনো হেয়ার স্টাইল করতে যাবেন না একটা ইন্টারেস্টিং তথ্য বলি আমাদের শরীরে যখন খুব বেশি পরিমাণে কোনো পুষ্টির ঘাটতি হয় তখন আমাদের শরীর আমাদের চুলে পুষ্টি সরবরাহ বন্ধ করে আমাদের যে ভাইটাল অর্গানগুলো আছে যেমন হার্ট কিডনি লিভার এগুলোতে পুষ্টি সরবরাহ করতে শুরু করে এই কারণে পুষ্টির অভাব হলে হঠাৎ করে আমাদের চুল পড়া অনেক বেড়ে যায় আমাদের শরীর কত স্মার্ট না টিপস নাম্বার ছয় হলো সঠিক খাদ্যাভ্যাস আমাদের চুল প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিডের তৈরি চুলকে শক্ত ঘন মজবুত করতে হলে আপনার খাবারের মাধ্যমে যথেষ্ট প্রোটিন গ্রহণ করতে হবে এছাড়াও দুই ধরনের নিউট্রিশনের ঘাটতি আমাদের চুল পড়ার পিছনে অনেক বড় ভূমিকা পালন করে তার একটি হলো বায়োটিন আরেকটি হলো হল ভাইটামিন ডি এই ভাইটামিন প্রোটিন বায়োজেনের অভাব যেন শরীরে দেখা না দেয় এর জন্য অবশ্যই আমাদের খাদ্য তালিকায় এই উপাদান যুক্ত খাবার রাখতে হবে এরকম কিছু খাবার হলো যে কোনো ধরনের প্রোটিন যেমন ডিম মাংস মাছ বা দুধ বাদাম বা মিষ্টি আলু যে কোনো সবজি বা ফল প্রতিদিন অন্তত একটি সবজি এবং একটি ফল খাওয়ার যে কত উপকারিতা রয়েছে সেটা জানতে আমার এই ভিডিওটি অবশ্যই দেখে নিতে ভুলবেন না টিপ নাম্বার সাত রিল্যাক্সেশন বা মেডিটেশন স্ট্রেস আমাদের শরীরের জন্য কত ক্ষতিকর তা তো আমরা অনেকেই জানি যখন কোনো কারণে আপনার শরীর খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যায় তখন কিছু সিম্পল রিল্যাক্সেশন টেকনিক বা মেডিটেশন টেকনিক তাৎক্ষণিক স্ট্রেস রিলিফ করতে বেশ সাহায্য করে এরকম একটি সিম্পল টেকনিক হলো প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মাসাজটি করা আপনার হাত দিয়ে কানের পেছনে এই বরাবর একটি খাঁচ বা ডিম্পলের মতো খুঁজে পাবেন এভাবে ধীরে ধীরে নিচ থেকে এই ডিম্পল পর্যন্ত হাতের সাহায্যে ছোট ছোট সার্কেলে মাসাজ করুন এছাড়াও চাইলে আপনারা পাঁচ থেকে দশ মিনিটের জন্য প্রতিদিন মেডিটেশন করতে পারেন এটিও শরীরকে রিল্যাক্স করতে খুবই উপকারী আমি ব্যক্তিগতভাবে ইয়োগা খুবই পছন্দ করি এবং প্রতিদিন অন্তত দশ মিনিট হালকা ইয়োগা করতে পছন্দ করি যত ব্যস্ততাই থাকুক না কেন তো এই ছিল আমার জিরো টাকা হেয়ার লস প্রতিরোধমূলক টিপস এই টিপসগুলো ফলো করার জন্য আপনার প্রতিদিন নর্মাল খরচের বাইরে আর কোনো খরচ করতে হবে না বা কোনো এক্সট্রা প্রোডাক্টও কিনতে হবে না সব ধরনের হেয়ার লসের সমাধান অবশ্যই এই টিপসগুলো থেকে পাওয়া যাবে না তবে এই হেলদি টিপসগুলো আয়ত্ত করতে পারলে আপনার হেয়ার লসের জন্য উপকার বই কোনো ক্ষতি হবে না অনুরোধ থাকবে এই টিপসগুলো শেয়ার করার জন্য এবং সেই রেজাল্ট আমার সাথে শেয়ার করার জন্য কেমন লাগলো আজকে ভিডিও জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ডিজি সারা সাইনিং অফ টুডে ফ্রম সারাস স্কোয়েস্ট